ভাত খাওয়ার পর যে পাঁচটি কাজ করবেন না। পৃথিবীতে অন্তত 300 কোটি মানুষের প্রধান খাবার ভাত। চিকিৎসকরা স্বাস্থ্য রক্ষায় ভাত খাবার পর 5টি কাজ করতে অনুৎসাহিত করেন। এগুলো হলো, ভাত খাওয়ার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা পর ফল খাবেন, কেননা ভাত খাওয়ার পর পর কোনো ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। সারাদিনে অনেকগুলো সিগারেট খেলে যতখানি ক্ষতি হয়, ভাত খাওয়ার পর 1টি সিগারেট বা বিড়ি তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে। তাই খাওয়ার পর ধূমপান করবেন না। চায়ের মধ্যে প্রচুর পরিমাণ ট্যানিক অ্যাসিড থাকে, যা খাদ্যের প্রোটিনের পরিমাণকে 100 গুণ বাড়িয়ে তোলে, ফলে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে। তাই ভাত খাওয়ার পর চা খাবেন না। বেল্ট কিংবা প্যান্টের কোমর ঢিলা করবেন না। খাবার পরপরই বেল্ট কিংবা প্যান্টের কোমর ঢিলা করলে অতি সহজেই পাকস্থলী থেকে মলদ্বার পর্যন্ত খাদ্যনালীর নিম্নাংশ বেঁকে যেতে পারে, পেঁচিয়ে যেতে পারে অথবা ব্লকও হয়ে যেতে পারে। এ ধরনের সমস্যাকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলা হয়। কেউ বেশি খেতে চাইলে আগে থেকেই কোমরের বাঁধন ঢিলা করে নিতে পারেন। গোসল করবেন না। ভাত খাওয়ার পরপরই গোসল করলে শরীরে রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায়, ফলে পাকস্থলীর চারপাশে রক্তের পরিমাণ কমে যেতে পারে, যা পরিপাকতন্ত্রকে দুর্বল করে ফেলবে, ফলে খাদ্য হজম হতে সময় স্বাভাবিকের চেয়ে বেশি লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবকে রোগটি সম্পর্কে সচেতন করার জন্য ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। সর্বোপরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।